ইলেকশন হলে পর আমাদের সবার যে একত্রিত হওয়ার যে একটি অভিপ্রায় বা একত্রিত হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা সবসময় হয়ে আসছে। নর্মালি এখন যে ফিল্মের যে অবস্থা সেই অবস্থা কিন্তু একে অপরের সাথে কন্ট্যাক্ট করা বা দেখা হওয়া এটা খুব রেয়ার, খুব কমে হয়। কিন্তু দিস ইজ সাচ এ থিং, ইলেকশনের সময় একমাত্র কিন্তু আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎটি হয়। সেই হিসাবে আমি মনে করি যে এটা একটি আলাদা বৈশিষ্ট্য বহন করে আনডাউটলি, বিকজ ইটস লাইক এ ঈদের মতন। ঈদের দিন সবাই ফ্যামিলিগতভাবে একসাথে হওয়া, হইচই করা, আড্ডা দেওয়া, ইলেকশনটা ঠিক সেরকমই আমার কাছে মনে হয়। বিকজ এমনিতে কিন্তু কারোর সাথে দেখার খুব রেয়ার দেখা হচ্ছে, বাট এই ইলেকশনে যখন আসি তখন দেখা যাচ্ছে সকল পরিচালক ভাইরা যারা আছেন সবার সাথে আমার দেখা হচ্ছে, মত বিনিময় হচ্ছে, কৌশল বিনিময় হচ্ছে। সেই দিকটা আমি মনে করি যে ইটস এ ওয়ান্ডারফুল ডে। আমি দু চারজনের সাথে কথা বলেছি অলরেডি যারা আমার কাছে ভর্তি হয়েছিলেন। আমি তাদের দু চারজনের কাছে একটাই কথাই বলেছি যে আমরা নর্মালি যেটা করে থাকি সেটি হচ্ছে যে ইলেকশন পারপাজে আমরা ভোট চাই। ভোট চাওয়ার পরে যখন আমি একটা সিটে যেয়ে বসি, চাওয়ার সময় যত ধরনের আমরা আশ্বাস দেই তো ওখানে যা বসার পর সেই আশ্বাসগুলো অনেক সময় মেটাতে পারি না। তো আজকে যে ফিল্মের যে দুর্দশা সেখানে আজকে যারাই পরিচালক সমিতিতে আসবে তাদের প্রতি আমার প্রত্যাশা, তাদের প্রতি আমার দাবি, তারা যে কোনোভাবেই হোক সরকারের পৃষ্ঠপোষকতা অথবা সরকারের কাছে সমন্বয় করে অথবা আন্দোলন করে যে কোনোভাবেই হোক ফিল্মকে বাঁচাতে হবে। এবং ফিল্মকে বাঁচাবার জন্য অন্যতম জিনিস যেটা আমি ফিল করি সেটি হচ্ছে যে সিনেমা হল তৈরি করা, দিস ইজ মাস্ট। আপনি যত সুন্দর সিনেমা বানান না কেন যদি সিনেমা হল না থাকে চলবে কোথায়? সো সিনেমা হল যেরকম প্রয়োজন আছে সিনেমা বানানোর প্রয়োজন আছে। আমি এর আগে একবার বলেছি, আজকে আবারও বলবো, সরকারি পৃষ্ঠপোষকতা কীরকম, যেহেতু এখন আমরা ঘর বিমুখ হয়ে গেছি, ইট মিনস হল বিমুখ হয়ে গেছি, এই হলমুখী করার জন্য মিনিমাম বছরে 12-24টি ছবি করা উচিত সরকারের, সরকারের পৃষ্ঠপোষকতায়, যাতে সুন্দর ছবি যারা বানায়, সুন্দর ছবি দুই রকম, আমার দৃষ্টিভঙ্গির সাথে কারো মিলবে না, বিকজ আমরা সুন্দর ছবি বলতেই অন্যভাবে কথা বলি, আর আমার কাছে সুন্দর ছবি এসে ইট উইল বি এ গুড কমার্শিয়াল ফিল্ম। বিকজ যারা দর্শক যারা হলে দেখতে যায়, আপনারা আমার কথাটা খুব অপ্রিয় কিন্তু খারাপ লাগবে, আমরা যখন একটু বেশি সুন্দর ছবির কথা বলি সেসব ছবি যে কোনোভাবে হোক দর্শক দেখতে চায় না সব। সেই জন্য আমি কথা হচ্ছে যারা সমাজে কিছু মেসেজ দেবে, অ্যাট দ্য সেম টাইম আমরা যেই মানসিক শান্তি, মনের যে খোরাক, আনন্দের যে খোরাকটি দরকার সেটি আমাদের সুন্দর একটি কমার্শিয়াল ফিল্মে দিতে পারে। সো আমি চাই এই ধরনের কমার্শিয়াল ফিল্ম যেগুলো ভালো, যেটার ভিতরে অবন্ডাউটে মেসেজও থাকতে হবে দেশকে দেওয়ার জন্য, জাতিকে দেওয়ার জন্য, সমাজকে দেওয়ার মতো কোনো মেসেজ থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম বিনোদন থাকতে হবে। সেই ধরনের ছবি কারা বানিয়েছে সেই সব লোকগুলোকে ডেকে, যারা সবসময় ভালো ছবি বানিয়েছে এবং হলে সবসময় দর্শক সমাগম হয়েছে, সেই সব পরিচালকদেরকে নিয়ে আমি মনে করি যদি 2 বছর ছবি চালায় বা 24-এর ছবি চালায় তাহলে হল বিমুখ যারা হয়েছিলেন তারা হলমুখী হবেন। হলমুখী হওয়ার পর এরই মধ্যে মিনিমাম 300 সিনেমা হল করতে পারবে। এখন একটি জিনিস দেখা যায় যেটি সেটি হচ্ছে যে আপনি আমার সাথে একমত হবেন, প্রডিউসার আমরা খুঁজে পাই না। সো একটি প্রডিউসার কখন খুঁজে পাবেন? যখন সে ফিল করবে যে আমি যেই টাকাটি লগ্নি করছি এই টাকাটা ফিরে আসার সম্ভাবনা মিনিমাম 50% আছে, তখন কিন্তু আমি চেষ্টা করব। কিন্তু এখন যখন আমরা ছবি করি আমরা কিন্তু একটা টেন্সে থাকি টাকা একদম ফিরে আসবে না, বাট 300 সিনেমা হল যখন হয়ে যাবে আমরা কিন্তু মোটামুটি শিওর থাকব যে আমাদের ন্যূনতম পক্ষে টাকাটি ফেরত আসবে। দ্যাটস ওয়াই আজকে যারাই জিতে আসুক তাদের প্রতি আমার শুধু এটুকু প্রত্যাশা থাকবে, তাদের কাছে এইটুকুই চাওয়া থাকবে, আপনারা যে কোনোভাবেই হোক 300 সিনেমা হল যাতে হয় এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যাতে মিনিমাম 12-24টি সিনেমা যাতে হয়, এইভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমি মনে করি ফিল্মের যে অবস্থান সেটা পরিবর্তন করা সম্ভব। দিস ইজ অনলি দ্য ওয়ে যেখানে আপনি FDC-কে আবার আমাদের মতন, আমাদের সময় সকাল 6:30 সময় তো মেকআপ রুম নেবার জন্য, মেকআপ রুম পাওয়ার জন্য মারামারি লাগতো, ডেইলি শুটিং হতো 12-14টা পার্টি শুটিং হতো ডেইলি সকাল বিকালে, আর এখন আপনি আসলে দেখতে পাই যে কোনো শুটিং হয় না, হয়তো সপ্তাহে ওয়ান্স ইন এ উইক উই আর গেটিং দ্য শুটিং, আমরা তখন শুটিং পাচ্ছি। ওই আপনার আমি যে কথাটি আগে বলেছি এই যে মানুষের ঢল, মানুষের এখানে আসা কাজ করা যে অভিপ্রায় যেটা থাকতে হবে সেটার জন্য একটি মাত্র রাস্তা, টু মেক এ সিনেমা হল অ্যান্ড টু মেক এ মুভি।
আপনি যখনই বারো বারো চব্বিশটা সিনেমা হল হবে, সিনেমা হল সিনেমা তৈরি করা হবে, এবং যখন প্রডিউসাররা ভাববে যে ইয়েস আমি যদি ছবিতে টাকা লগ্নি করি এই টাকাটা ফেরত আসার সম্ভাবনা আছে 50-50, তো লট অফ পিপুল, অনেক লোকজন আছে যারা ছবি তৈরি করার জন্য এখনও বসে আছে। অ্যান্ড আই এম দ্য লাস্ট পার্সন, আমি যখন দেখব যে 300 সিনেমা হল আছে দেন আই উইল স্টার্ট ফিল্ম, আমি তখন আমি নিজেই ফিল্ম শুরু করবো। আই এম গিভিং এ ওয়ার্ড, আমি সবার সামনে বলছি যখন মিনিমাম 300 সিনেমা হল হবে, যেদিন 300 সিনেমা হল হবে দ্যাট ডে, যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন, দ্যাট ডে আই উইল স্টার্ট ফিল্ম, দ্যাট ডে আই উইল স্টার্ট ফিল্ম। ব্যাপারটি হচ্ছে এই ধরনের অনেকেই আছে যারা ছবি তৈরি করতে চান কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না, এবং মেইনলি যেটি পাচ্ছেন সেটি হচ্ছে যে টাকা যে রিফান্ড হবে, টাকাটি আসবে সেই বিশ্বাসটি তাদের কাছে নেই। আমি যে 300 সিনেমা করতে পারি, আমি মনে করি যে এটা থেকে আমাদের উত্তরণে সহজ এবং সবচেয়ে সুন্দরতম একটি পন্থা 300 সিনেমা হল, এবং হলমুখী করবার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় দুই বছরের জন্য বারো বারো চব্বিশটা সিনেমা করা। আমি আজকে যে এই যে আপনি দাঁড়িয়ে আছেন, এই যে আমার জন্য ক্যামেরা অনেকগুলো অনেক ভাইরা আমার সাথে কথা বলছেন, এটা আমাকে ফিল্ম দিয়েছে, এটা অপ্রিয় হলো কথাটা সত্যি। আজকে যে আমি রুবেল, আজকে যাবতীয় যা কিছু আমাকে ফিল্ম দিয়েছে, সো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফিল্ম। ফিল্মের জন্য যাবতীয় যত কিছু দরকার হবে আমাকে যখনই ফিল্মের জন্য যে কোনো প্রবলেমের সময় আমাকে ডাকবে, আই উইল বি দেয়ার। তবে এমন না যে আমি ওটিটিকে কোনো রকম ছোট করে দেখছি, তাদেরকে শ্রদ্ধা চোখে বলছি, এমন না যে আমি করবই না বা কিছু না, এরকম কোনো ব্যাপার নেই। এমনও হতে পারে কোনো এক সময় করা হতে পারে, বিকজ আই ডু বিলিভ ইন আল্লাহ, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে যে তোমার ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজ করতে হবে দেন আই হ্যাভ টু ডু। আমরা মানে সত্যি কথা বলতে পৃথিবীর কাউকে ভয় পাই না। সো সেইভাবে যদি কথা বলতে চাই, আমি কারোর নাম উল্লেখ করবো না, তবে আমি শুধু বলবো যেমন যে কোনো জায়গায় গেলে পর না মাথাটা হেঁটে আসে, মাথায় আমরা যেমন বীর দরপে কথা বলতে পারতাম, সেই বীর দরপে এখন কথা বলতে পারি না কিছু কিছু মানুষের জন্য। যখন এইসব অনেকগুলো ব্যাপার নোংরামি যখন আসে তখন আমাদের চুপ করে থাকতে হয়। তো আমার প্রত্যাশা থাকবে আমাদের এগুলো থেকে বেরিয়ে আসি, আমরা সুস্থ সুন্দর জীবন তৈরি করার চেষ্টা করি, যাতে করে মানুষের সামনে গেলে পর আমরা সম্মানের সাথে কথা বলতে পারি। 2022-এর তো চলেই গেল শেষ, আজকে হচ্ছে 30 তারিখ, আর একটা দিন আছে। সো আমি আমার কথা বলবো যে 2022 অত্যন্ত আমার জন্য চমৎকার ছিল। সো আমার প্রত্যাশা হচ্ছে যে 2023 আরও সুস্থ সুন্দর হবে, এবং ফিল্মকে আজকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে ইলেকশনে দাঁড়িয়েছেন, যাতে মনোবৃত্তি এই ধরনের ফিল্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই যাতে জয়লাভ করে, এটুকু আমার প্রত্যাশা। আর আমার যারা ভিউয়ার্স, যারা দর্শক, যারা আমাকে ভালোবাসেন, তাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা।